হ্যালো বন্ধুরা আজকে আপনারা তিনটে জিনিস জানতে পারবেন এক হচ্ছে খরগোশ কামড় দিলে কী হয় কী করবেন দ্বিতীয়ত হচ্ছে আমার খরগোশের বাচ্চাগুলো কোথায় গায়েব হয়ে গেল। আর তিন নাম্বার হচ্ছে খরগোশ কিভাবে মাটির ভেতর গর্ত করে বাচ্চা দিয়ে লুকিয়ে রাখে সেটা দেখাবো এবং আমি কিছু কথা বলবো তো গলায় অ্যালার্জি হয়েছে আমি আজকে বন্ধ পাইছি তাই অ্যালার্জি থাকা সত্ত্বেও ভিডিওটা বানাচ্ছি কথাগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি জব শুরু করছি আল্লাহর রহমতে দুই মাস কাছাকাছি একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ ছাড়া একটা বন্ধও পাই নাই আজকে বন্ধ বলতে আজকে বারোটা থেকে ডিউটি সকালে ডিউটি নাই আর এ মাসে একটাই ফুল বন্ধ সেটা হচ্ছে ছাব্বিশে মার্চ ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে গর্ত গর্থ করছে গর্থের মুখটা কিন্তু আটকানো ছিল তাই না এই মুখটা আটকানো ছিল এটার ভিতরে বাচ্চা আছে তো খরগোশ আসলে বাচ্চাদের মুখ আটকে রাখে কেন এটা প্রশ্ন থাকে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে খরগোশের বাচ্চা চোখে দেখে না প্রথমত প্রথম অবস্থায় আর তারা ছোট থাকে তো তাদের কিন্তু সেফটি রয়েছে মানে সেফটি দরকার আর তাদের যদি উপরে বাচ্চা দেয় গিনিপিগের মতো তার কিন্তু তারা হেঁটে হেঁটে দিক চলে যাবে তাদের খোঁজ করে পাওয়া যাবে না এই জন্যই সাধারণত গর্ত করে বাচ্চা দেয় এবং গর্তের মুখটা আটকে দেয় যাতে ইঁদুর সাপ অন্যান্য যারা মানে মাংস খায় এরকম প্রাণী আছে তারা যাতে তাদেরকে আক্রমণ করতে না পারে তাছাড়া পিঁপড়া রয়েছে এগুলো যাতে তাদের আক্রমণ না করতে পারে এজন্য আপনার গর্ত করে দিয়ে দেয় হ্যাঁ উল্লেখ্য যে এই ভিডিওটা আমি ফেসবুক থেকে সংগ্রহ করছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য আমার কোনো খরগোশ এরকম গর্তে বাচ্চা দেয় নাই সুযোগ নাই কারণ হচ্ছে আমি ফ্ল্যাটে থাকি এখানে টাইলসের বারান্দা এখানে গর্তে বাচ্চা তার কোনো সিস্টেম নেই আর আপনারা জানেন কি জানেন না জানি না গিনিপিক কিন্তু গর্তে বাচ্চা দেয় না তারা গর্তই করে না উপরে বাচ্চা দেয় এর কারণ হচ্ছে কারণ কি কারণটা না বলে আমি যদি সুবিধাটা বলি সেটা হচ্ছে গিনিপিকের চোখ আগে থেকে ফোটানো থাকে তারা পেট থেকে যখন বেরোয় তখন থেকে চোখ ফোটানো থাকে এবং তারা তখনই স্ট্রংভাবে হাঁটতে পারে ঠিক আছে একটা গরু যখন ভূমিষ্ঠ হয় তখন এক থেকে দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা পর যেরকম সে নর্মালি আস্তে আস্তে হাঁটতে পারে গিনিপিকের বাচ্চার ক্ষেত্রেও সে তাই ওদের গর্তে বাচ্চা দেওয়ার কোনো প্রয়োজন না আর যদি দিত তাহলে তারা বের হয়ে যেত আর এই যে গর্তে বাচ্চা দেয় অনেকের ভয় থেকে আল্লাহ এখানে তো মাটি দিয়ে চাপা দিচ্ছে মানে মুখটা বন্ধ করতে এসে যদি মুখ বন্ধ হয়ে যায় না সেরকম না এরা অতটা বোকা না এরা মা প্রথমে ঘরকুটো ন্যাকড়া এগুলো দিয়ে মুখটা বন্ধ করে এরপরে হচ্ছে আপনার উপর থেকে হালকা যে ধুলাবালি মানে ধুলাবালি বলতে যে ঝুরঝুরে যে মাটিটা আছে ওইগুলো দেয় ঠিক আছে সালাই সালে ওইগুলো দেয় তো এটাই হচ্ছে সবথেকে নিরাপদ সব থেকে সিপ আপনার জন্য সব থেকে সহজ আপনি যদি বাইরে বাচ্চা দেন এখানে বাচ্চাদের আক্রমণের ভয় থাকে দুধ না খাওয়ানোর সম্ভাবনা থাকে আর মশা পিঁপড়া এগুলো তো রয়েছেই ঠিক আছে এই ভয়গুলো থাকে আপনার এক্সট্রা কেয়ার করতে হয় ঝামেলা পড়তে হয় বাট যদি দেখেন যে গর্তে বাচ্চা দিছে এক্ষেত্রে কোনো প্রবলেমে হয় না যে সে গর্তে বাচ্চা দেশে সে তার মতো দুধ খাওয়াবে কোনো প্রবলেম নাই। একবার রিল্যাক্সে আপনি থাকতে পারবেন আর উপরে বাচ্চাদেরও তো সমস্যা শেষ নাই যারা উপরে যাদের বাচ্চা উপরে দেয় ইউটিউবে কিছু লোক আছে যারা বলে যে খরগোশের বাচ্চা কে ধরে দুধ খাওয়াতে হয় কারণ খরগোশের মা তার বাচ্চাদেরকে দুধ খাওয়াতে ভুলে যায় তারপরে হচ্ছে লোম সরিয়ে ফেলতে হয় লোম না সরালে সেখানে পিঁপড়ার আক্রমণ হয় কাপড় দিতে হয় না হলে ব্যথা পায় মানে যারা কিছু খরগোশের চ্যানেল আছে নাম না বলাই ভালো যারা তাদেরকে দেখেন তারা হয়তো জানেন আমি কথাগুলো বলছি তারা কি বলছে আর কী বলে না তো আমি লোমও রাখছি তারপরে খরগোশের বাচ্চা ধরছি আর যখন শুরুতে আমি যখন খরগোশ পালন করি তখন আমি আপনাদের মতো তাদের ভিডিওই ফলো করছিলাম তো আমিও সেরকম ভাবতাম ধরে দুধ খাওয়াইতাম লোং সরাই ফেলতাম এটা সেটা যা বলতো তাই করতাম কিন্তু দেখতাম তো আমার কষ্ট বেশি হয় তো আমার যাতে কষ্ট না হয় আমি সেই সেই দিক থেকে চিন্তা করে সব কিছুই যেতে বা নর্মাল বা খর মা খরগোশ সব সেরে দিয়েছিলাম আমি শুধু জাস্ট তাদেরকে খাবার দিতাম আর তুই বলে চেক করতাম যে দুধ পাইছে কি না ধরে ধরে চেক করতাম তো দেখতাম না বেশ ভালো খরগোশের পেটও ভরা বাচ্চার পেটও ভরা খরগোশের মাও ভালো আছে এখানে মশা টশা নাই লোম টোম সরাই নাই কাপড় দিই হ্যাঁ কাপড় দিছি আমি কাপড় যদি নেই তা না কাপড় দিছি যেহেতু আমার একটা খাসা খাঁচার বেতার কাপড় দিতে হবে কিন্তু লোম আমি সরাই নেই ঠিক আছে না লোম সরে শুধু কাপড় দিতে হবে লোম আমি সরাই নিই তো এইগুলো তো আপনারা সবসময় চেষ্টা করবেন ইজিতে একটা কথা মনে রাখবেন খরগোশ কিন্তু ভিন গ্রহ থেকে আসে নাই এমন না যে বাংলাদেশেও আগে ছিল না এটা এটা হচ্ছে একটা প্রাণী আর এই প্রাণীটা আপনার অন্যান্য প্রাণীর মতো এই বনে জঙ্গলে থাকে এমন না যে এটা শুধু ঘরেই পালন করা হয় তো বন জঙ্গলে কীভাবে থাকে আপনি যদি সেইভাবে তাদেরকে ম্যানেজ করে দেন তাহলে সব থেকে ভালো হয় এখানে যে বাচ্চারা এখানে যে খরগুশগুলো দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে দুই ঘরের মাঝখানে এটা হচ্ছে আমার এক বন্ধু দেশে সে এই চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি যদি দেখে থাকেন তাহলে তো ভালো তো তার হচ্ছে যে মাঝখানে দুই ঘরের মাঝখানে সমুদ্রের জায়গাটা তো বোকা খরগোশে ঘরের যে ফ্লো এই থাকে ফ্লোর থাকে সে মানে করতে 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 সেটা ভেতর চলে গেছে এবং দেখুন ভেতরে নাড়া ঢুকছে আমি এখানে বসে ভিডিও বানাইতেছি আমার খরগোশ শুধু কামড় দিচ্ছে এতটা বিরক্ত লাগতেছে ও ভালো কথা আপনাদেরকে বলে দিই যে খরগোশে কামড় দিলে কিছু হয় কি না আমি এই যাবত অনেক খরগোশের কামড় খাইছি ঠিক আছে তো কামড় দিলে বিলেতে কামড় দিলে পেটে বাচ্চা হয় তারপর খরগোশে কামড় দিলে বাচ্চা হয় সরি কুকুরে কামড় দিলে বাচ্চা হয় বিশেষ করে কুকুরে কামড় দিলে কিন্তু জলাতঙ্ক রোগ হয় তো খরগোশে কামড় দিলে সেরকম কিছুই হয় না কারণ এই যাবত বহুত খরগোশের কামড় খাইছি শরত বহুত কামড় খাইছি হ্যাঁ যদি রক্ত বের হয়ে যায় তাহলে শুধু খরগোশ না যে কোনো কিছুতে যদি কামড় দেয় বা আপনার কেটে যায় সেক্ষেত্রে ওই জায়গা থেকে আপনি চাপ দেবেন যদি অল্প একটু কেটে যায় সেক্ষেত্রে আপনি ওই জায়গা থেকে চাপ দেবেন চাপ দিয়ে রক্তটা বের করবেন এতে হয় কি পশু পাখি কামড় দিলে তাদের দাঁতে যদি কোনো জীবাণু থাকে সেটা বের হয়ে যায় বিষ থাকলে সেটা বের হয়ে যায় আর সাপোজ দা বটি কাটার তারপর হচ্ছে সিজার এতে যদি কাটে তাহলে যদি আপনার চাপ দিয়ে রক্তটা বের করেন কারণ ওগুলো ওগুলো হচ্ছে লোহা তো লোহার ভেতরে কিন্তু জং থাকে যদি জং বা মরিচিকা যেটা বলে ওইটা যদি আপনার শরীরের বাজার থাকে যেখানে কাটে ওইখানে যদি লেগে যায় ওইটা কিন্তু বের হয়ে যাবে রক্তের মাধ্যমে আর ওইটা যদি বের হয়ে যায় তাহলে ভালো বের না হলে কিন্তু ওইখানে আপনার রিয়াকশন হবে তারপরে ওইখানে প্রয়োজন জমবে ঠিক আছে তো কিছুতে কামড় দিক বা কেটে যাক চাপ দিয়ে হালকা একটু রক্ত বের করবেন এরপর আপনি স্যাব স্যাবলোন আছে ডিটল আছে হেক্সাসল আছে এগুলো আপনি দিতে পারেন এগুলো দিয়ে ওখানে জীবাণুমুক্ত করতে পারেন আর ওষুধ খাবেন কি খাবেন এটা হচ্ছে আসলে কতটুকু কামড় দিলো কী পরে আমার বের হলো কতটুকু গর্ত হলো এটার ওপর ডিপেন্ড করে যদি একটু লাগে তাহলে ওখানে জীবাণুমুক্ত করা ছাড়া আর কিছু করার প্রয়োজন নয় তো ভিডিওটা এই পর্যন্তই থাক কারণ আমার আমি আর পারতেছি না কারণ খরগোশ প্রচুর কামড়া কামড়ি করতেছে অনেকদিন পর তার কাছে এসে তো তাই দুঃখিত যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকুন বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আর আল্লাহ সবাই ভালো থাকবেন আর না ভিডিওটা বন্ধ করতে কেউ বন্ধ করতে পারলাম না কারণ আমার খরগোশের হিস্টোরিটা আপনাদেরকে জানিয়ে দিই সেটা হচ্ছে আমার খরগোশ লোম ছিল। দুপুর একটা বাজে আমরা তখন দেখি নাই সম্ভবত দেখছি শুধু সে টানা টানি করতে সম্ভবত তখন লোম ছিঁড়ছে রাত আটটা বাজে এসে দেখি লোম ভরপুরছে খরগোশ পড়া শুকনো শুকনো মানে বাচ্চা দিয়ে দিয়েছিলো বাচ্চার পায় নেই কারণ এখানে কোনো খাবার ছিল না তাই হয়তো সে তার বাচ্চাদেরকে খেয়ে ফেলছে এটা আমরা নিজের চোখে দেখি নাই যে তার বাচ্চাদেরকে সে খেয়ে ফেলছে কিন্তু এটাই অনুমান করতেছি আর আপনারা তো বলতে পারেন যে ভাই তাহলে আপনার খরগোশের সামনে খাবার দিয়ে রাখেন না কেন ভাই রে ভাই আর খরগোশ মিটিং করাইছি চল্লিশ দিন পর গিয়ে সাধারণত আপনার তিরিশ দিনের মাথায় লোম ছিঁড়ে বাচ্চা বসে দিয়ে দিয়েছে আর এবার চল্লিশ দিন পর লোম ছিঁড়ছে আমি কীভাবে বুঝবো সে ওই চল্লিশ দিনের দিন বাচ্চা হবে তারপরে অনেকদিন লোম ছিঁড় আমি লোম ফালাই না এখনও লোম আছে উঠতে 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 দিক সেদিক গেছে কিন্তু লোম এখনও আছে খাসার ভিতরে কাপড় আছে সে যা যা জানিস খাসার ভিতরে আছে আমি সরাই নেই তো বাচ্চাগুলোকে সে সমস্ত খেয়ে ফেলছে বাচ্চাগুলো হয় নাই আর এখন যে হবে সেটা আমি আশা করতেছি না এখন যে বাচ্চা হবে সে আশা আমি করতেছি না কারণ আর চান্স নাই কারণ দুই মাসের কাছাকাছি হয়ে গেছে আর আমি যে এখন মিটিং করাবো তাও না কারণ খরগোশ তো তখন আমি হ্যাঁ তখন আমি জব করি নাই তাই মিটিং করাইছিলাম যে বাসায় আছি একা একা পালবো দেখবো কিন্তু মিটিং করানোর পনেরো দিন পরে আমি জবে ঢুকে গেছি আর এখন যেহেতু জব করি খরগোশ খরগোশো শখে পালন করি তাই একটাই আছে আর দুইটা আছে স্বাদে তো বারান্দাটা ছাড়া থেকে সাধে খাসা বড় বড় আসে খাসা থাকে মাঝে মাঝে সাঁদে সেরে দিক তো বাচ্চা বাচ্চা নিলে তাদের খুব কষ্ট হয়ে যাবে আমারও কষ্ট হবে কারণ আমি তাদের যত্ন নিতে পারবো না আর তারাও যত্ন পাবে না তো এক্ষেত্রে এটা ভালো দেখাবে না তাই চিন্তা করছি আমি মিটিং করাবো না যেহেতু একবার চাকরি শুরু করে দিয়েছে যা আছে তাদেরকে তেল তেল তেলবাবো করে রাখবো অর্থাৎ তাদেরকে খুব যত্নে রাখবো আর এখানে বার বেশি যত্ন করতে হয় না কারণ কয়েকটা টপ আছে তো বালতি আছে মাটির তারা মাটির উপরে গিয়ে প্রস্রাপ করে পায়খানা করে তো এখানে এখন গন্ধও নাই তেমন আর বেশি একটা পরিষ্কারও করতে হয় না আবার খরগোশ খুব লক্ষ্যে হয়ে গেছে একা থাকতে থাকতে চিন্তা করতে আমি একাই তো থাকি তাহলে নোংরা করে কী লাভ যাই হোক এবার ভিডিওটা শেষ করা যাক আল্লাফে আর কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যে শেষ পর্যন্ত দেখছেন আমার কথাগুলো শুনছেন সহ্য করে তাদের সবাইকে ধন্যবাদ